আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। দফা এক, দাবি এক, শেখ হাসনার পদত্যাগ বললেন ফখরুল। রাজপথ দখল করে বিজয় অর্জন করব অঙ্গীকার ব্যক্ত করলেন যুবদল সভাপতি। এদিকে ওবায়দুল কাদের বললেন সরকার খালেদা জিয়াকে আটক করে রাখেনি। যুক্তরাষ্ট্রে পালানোর সময় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কারাগারে। 15 বছরে আওয়ামী লীগ কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে অভিযোগ আমিনুল হকের। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি কর্মীদের হামলার শিকার ইসলামী আন্দোলনের নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দফা এক, দাবি এক, শেখ হাসনার পদত্যাগ বললেন ফখরুল। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার বৈধ নয়, এরা অবৈধ, তাদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের স্পষ্ট কথা, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। তিনি বলেন আমরা নির্বাচন চাই, সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসনার পদত্যাগ, তবেই সাম্য ও সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কেননা এই সরকার অন্যায়, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে কিন্তু র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আমাদের জন্য সুখকর নয়, কারণ এরা আমাদের ছেলেদের ধরে নিয়ে গুম করে রাখে। এজন্য কি আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম? শনিবার বিকেলে বরিশালের শহরের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগ, ভোটাধিকার পুনরুদ্ধার ও শিক্ষা উপকরণের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ হয়। কীর্তনখোলা নদীর পাড়ে বেলস পার্ক মাঠে বিকেল 4টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ। সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন সংবিধান অনুযায়ী সরকার বৈধ নয়, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের দাবি মেনে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। এই আওয়ামী লীগ 173 দিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। অতীতের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনো সমস্যা হয়নি। অথচ আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পরপরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। শুধু ক্ষমতা চিরস্থায়ী করতে আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে দেশে সংকটকে দীর্ঘায়িত করেছে সরকার, যা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে সময় বলেছিলেন। বিএনপি মহাসচিব বলেন সুতরাং আজকে শেখ হাসনার পদত্যাগ ও বিদায়ের জন্য সবাই অপেক্ষা করছে, যার প্রমাণ বরিশালের তারুণ্যের সমাবেশ। বরিশালের অনেক ঐতিহ্য রয়েছে, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের জন্ম নিয়েছেন। মির্জা ফখরুল বলেন আজকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের নতুন সংগ্রাম শুরু হয়েছে, এরা আমাদের ইলিয়াস আলীর সুমন থেকে শুরু করে 6 শতাধিক নেতাকর্মী গুণ করেছে, তাদের সন্তানরা এখনো অপেক্ষা করে তাদের বাবা ভাই ফিরে আসবে, কিন্তু এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আমাদের সন্তানদের পিতৃহারা, স্ত্রীদের স্বামীহারা এবং মায়েদের সন্তানহারা করেছে, শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গত 14 বছর ধরে নির্যাতন করছে। পূর্ব নির্ধারিত সমাবেশ উপলক্ষে সকাল থেকে বেলস পার্কে জড়ো হন দলটির নেতাকর্মীরা। বরিশাল জেলা ও মহানগর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরের মধ্যেই মাঠে জড়ো হন। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। রাজপথ দখল করে বিজয় অর্জন করব অঙ্গীকার ব্যক্ত যুবদল সভাপতির। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আমরা রাজপথ দখল করে বিজয় অর্জন করব। মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে আর বেশিদিন টিকে থাকা যাবে না। শনিবার বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে ভোটাধিকার পুনরুদ্ধার, বাক স্বাধীনতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। টুকু বলেন যখন আমরা আমাদের অধিকারের কথা বলি, ভোটের কথা বলি, তখনই আমাদের গুম করা হয়, খুন করা হয়, জেলে নির্যাতন করা হয়। অবৈধ সরকারের সকল জুলুমের বিচারেই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। তিনি বলেন ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটাই তাদের একমাত্র রক্ষার উপায়, তা না হলে তাদের রক্ষা নেই। আসুন আমরা একযোগে এই আন্দোলন সংগ্রাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি। খালেদা জিয়া প্রসঙ্গ টুকু বলেন বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, 2 বার গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন। জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন, তারা তাকে ভয় পায়, শুধু ভয় নয়, মারাত্মকভাবে ভয় পায়।
সরকার খালেদা জিয়াকে আটক করে রাখেনি বললেন ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি পরশ্রী কাতরতা ও দ্বিচারিতায় পূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বেগম জিয়াকে আটক করে রাখেননি, তিনি আদালতের রায় শাস্তি ভোগ করছেন, বরং জননেত্রী শেখ হাসনার উদারতার পরিচয় দিয়ে নির্বাহী আদেশে তার শাস্তি স্থগিত রেখেছেন এবং তাকে বাসায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন। এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান। কাদের বলেন, দেশরত্ন শেখ হাসনার এ বদান্যতার প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল, অথচ তারা কৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, দেশরত্ন শেখ হাসনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার হরণের বিএনপির রেকর্ড সৃষ্টি করেছে। যারা দেশকে ভঙ্গুর এবং পরনির্ভরশীল করে রেখে গিয়েছিল, তারা আজ দেশের অর্থনৈতিক অর্জন নিয়ে সমালোচনা করে প্রতিনিয়ত মিথ্যাচারের ফানুস উড়াচ্ছে। এদেশের অর্থনীতিকে আজ শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে এক উদীয়মান শক্তি, দেশের এই অর্জন সমৃদ্ধি তারা কখনোই মেনে নিতে পারেন না। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশে জিয়া পরিবারের গল্প মানুষ জানে, ভাঙা সুটকেসের গাল ভরা গল্প মানুষ ভুলে যায়নি, ভাঙা সুটকেস থেকে বিলাসবহুল জাহাজ বেরিয়ে আসতেও দেখেছেন জনগণ। বিএনপির শাসনামলে তারেক জিয়ার নেতৃত্বে দুর্নীতি ও অর্থপাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। বিদেশে পাচারকৃত জিয়া পরিবারের অর্থের কিছু অংশ দেশে ফেরত আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে পালানোর সময় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কারাগারে। অর্থপাচারের মামলায় প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম ও ই কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম সিকদার সহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। গত বুধবার দেওয়া এই নিষেধাজ্ঞায় কয়েক ঘণ্টা পর মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন আবুল কাশেম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামানের তথ্য জানান। তার দাবি, যুক্তরাষ্ট্রে পালানোর সময় বুধবার মধ্যরাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কাশেমকে গ্রেফতার করে। মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে সিআইডির কাছে আবুল কাশেমকে বুঝিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এরপর রিমান্ডে চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য 25 জুন তারিখ রাখেন বিচারক। সেই সঙ্গে আবুল কাশেমকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন। আবুল কাশেম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি। তিনি ও মঞ্জুর আলম সিকদার ছাড়াও দেশ থেকে নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এসকে ট্রেডার্সের মালিক মোহাম্মদ আল মামুন। তবে আবুল কাশেম গ্রেফতার হলেও বাকিরা পলাতক রয়েছেন। 15 বছরে আওয়ামী লীগ কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে বললেন আমিনুল হক। বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও বিএনপির ক্রিয়া সম্পাদক আমিনুল হক বলেছেন, 15 বছরে আওয়ামী লীগ কয়েক হাজার বিএনপি নেতাকর্মী হত্যা করেছে। মিথ্যা ও গায়েবী মামলায় বিএনপির লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে, গোটা রাষ্ট্রই আজ কারাগারে পরিণত হয়েছে। শনিবার বিকেলে ঢাকার পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে আমিনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। আমিনুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে যায়। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না। সুষ্ঠু ভোটের মাধ্যমেরা কখনোই আসতে পারে না, তাই তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। বিএনপি কর্মীদের হামলার শিকার ইসলামী আন্দোলনের নেতা। লক্ষ্মীপুরের কমলনগরে মোহাম্মদ ওমর ফারুক নামে ইসলামী আন্দোলনের এক নেতা বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় সংঘটিত এ ঘটনায় আহত ওই নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি চর মার্টিন ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চর মার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় স্থানীয় মাস্টার বাজারে বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী আন্দোলনের নেতা ফারুকের সঙ্গে বিএনপি কর্মী মোহাম্মদ জহির মোহাম্মদ নুরুজ্জামান ও আব্দুল কাদেরের বাক বিতণ্ডতা হয়। এক পর্যায়ে বিএনপির ওই 3 কর্মী মিলে ফারুকের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের বেধড়ক পিটুনিতে ওমর ফারুকের বাম চোখের উপর গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।